অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার বন্ধুর কাছে যান গিয়ে বলেন আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দে আজ থেকে আপনার কারোর কাছে যাওয়া লাগবে না আপনার শুধু চলে আসবেন বিডিটেক অল চ্যানেলের কাছে তাহলেই আপনি আপনার সকল সমস্যার সমাধান পেয়ে যাবে আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন তাহলে নিজের নাম্বার না নিজের ইমেল না অন্যের জিমেল অন্যের নাম্বার দিয়ে আর চাইলে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করতে হবে তারপর আইকনটা বাজিয়ে দিতে হবে এবার চলুন আমরা আসল কাজে চলে যাই একাধিক ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাও নিজের নাম্বার ছাড়া নিজের ইমেল ছাড়া তাহলে আপনার কাছে দুটি অ্যাপস থাকতে হবে তার জন্য আপনি ডাউনলোড করতে হবে ট্যাক্স নাও অ্যান্ড ট্যাম্প মেল এই অ্যাপসগুলো যদি আপনারা প্লে স্টোরে পাবেন না যদি না পান তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন আমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলব এই নাম্বারগুলো দিয়ে সেই ব্যাপারটা আমরা দেখে আসি তো প্রথমে আপনারা লাইট অথবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে চলে যান তারপর এই সাইন আপ বাটমে বাটমে ক্রিক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করুন এগুলো আপনারা অবশ্যই জানেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য তো আপনারা এখানে যে কোনো একটা নাম দিয়ে দিন আমি একটা নাম দিয়ে দিচ্ছি এমনিতে একটা নাম দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরকমভাবে আপনারা না তারপরে এখানে নাম্বার চাইবে এখানে আপনার আসল কাজ আপনারা যে কাজটা করতে হবে এখানে গিয়ে এই ট্যাক্স নামের মধ্যে গিয়ে আপনারা নাম্বারটা নেবেন তো আমি চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে নাম্বারটা নেবেন তো এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন যার নাম ট্যাক্স নাম তো এটাতে ভিজিট করুন ভিজিট করুন ভিজিট করার পরে সেম এরকম একটা স্ক্রিন আসবে এখানে আসার পরে আপনারা এই থ্রিজোট বাটনে ক্লিক করে এই ছেলে যে এখানে যে নাম্বারের উপরে ক্লিক করুন তাহলে এই নাম্বারটা কপি হয়ে যাবে তারপর আপনারা সেই জায়গাতে চলে যান তো কপি করার পর আপনারা ফেসবুকে চলে যান তারপর এখানে যে নাম্বারটা আছে সেটা পেস্ট করে দিন তার নাম্বারের আগে প্লাস ওয়ান দিয়ে দিবেন কারণ এটা কান্ট্রি কোড তারপর নেক্সট বাটমে ক্লিক করুন নেক্সট বাটমে ক্লিক করার পরে এখানে বার্থডে আসছে আপনার বার্থডে যে কোনো এটা দিয়ে দিন তারপর নেক্সট বাটমে ক্লিক করে দিন তো এখন আপনি যদি ফিমেল হয়ে থাকেন অত মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল দেবেন তো আমি মেল দিয়ে নেক্সট বাটমে ক্লিক করে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সো এই ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়ে দিন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন সমস্যা নেই তো আমি যেহেতু এটা ডিলিট করে দেবো তাই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তারপর সাইন আপ বাটমে ক্লিক করে দিন দিন তো সাইন আপ বাটনে ক্লিক করার পর দেখে আমরা কী আসে নেক্সটে তো এই পাসওয়ার্ডটা নিশ্চয়ই হবে না অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি সমস্যা নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি খুবই সহজ একটা পাসওয়ার্ড আপনার চাইলে এটা নিতে পারেন তো এরকম পাসওয়ার্ড যদি না হয় তাহলে এখানে আমি একটা অন্য একটা ওয়ার্ড ব্যবহার করছি দেখা যাক কী হয় তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন ব্রিটিং এই অ্যাকাউন্টটা হয়ে গেছে চাইলে আপনারা এখানে সেভ করে রাখতে পারেন অথবা না রাখতে পারেন তো আমরা সেভ করবো না নোট নাও দিয়ে এটা ডন্ট ইমেল দেবো না তারপর দেখুন আমাদের এখানের মধ্যে একটা ওই মেসেজ এসেছে দেখতে পাচ্ছেন নাইন ফাইভ সিক্স ওয়ান এইট নাইন নাইন ফাইভ সিক্স ওয়ান এইট এটা দেখার পরে এই কোডটা যখন আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর ওকে বাটমে ক্লিক করে দিন তো দেখবেন আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে এরকমভাবে আপনারা হাজার হাজার অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই খুবই সহজভাবে আপনারা খুলতে পারবেন এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে তারপর আমরা ফেসবুকে হোম মেনুতে চলে যাব আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন এই অ্যাকাউন্টটা আপনারা যাদের ফেসবুকের প্রয়োজন আছে নিতে পারেন এই অ্যাকাউন্টটা নিয়ে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন আমি এটা পাসওয়ার্ড চেঞ্জ করবো না তো তারপর আমাদেরকে কীভাবে আমরা এই ইমেইলের মাধ্যমে আমরা এই একটা ফেসবুক তৈরি করব তো এই ইমেইলের মাধ্যমে এখানের মধ্যে ক্লিক করার পরে আপনারা ট্যাম্প মেলের মধ্যে এরকম অনেক ইমেল দেখতে পারবেন এখানে অনেক ইমেল দেখতে পারবেন এই চেঞ্জ বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে উপরে যে মেলগুলো আছে চেঞ্জ করে করে আপনারা একটা কপি করে তারপর আবার এই মেল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তারপর অ্যাকাউন্ট করার যখন তো যখন আপনার কোড আসবে তখন আপনারা এই যে অপশন দেখতে পাচ্ছেন চেক ইউর ইমেল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কোথায় কোডটা পাবেন সেই কোডটা কোথায় পাবেন সেই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে অ্যাকাউন্টটা করবেন তো এখানে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ইনপ এখানে যখন কোড আসবে এই জায়গার মধ্যে ফেসবুক থেকে একটা মেইল আসবে আপনারা সেখানে একটা কোড পেয়ে যাবেন সেই কোডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারেন এরকমভাবে আপনারা চাইলে ফেক অ্যাকাউন্ট খুলতে পারেন রিয়াল অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনার ইচ্ছা মতো অনেক অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও যখন আপলোড করবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন